আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে একটা রেসিপি শেয়ার করব আজকের ব্লগে। আমি আজকে রসমালাই বানিয়েছিলাম। আমি কিভাবে রসমালাই বানিয়েছি সেটাই আজকে একটু শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখানে 1 লিটারের একটু বেশি দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা ভালো মতো জাল দিতে হবে। যখন দুধটা ফুটে উঠবে তখন আমি এর ভিতরে ভিনিগার অ্যাড দিয়ে দিব। আমি 4 টেবিল চামচ ভিনিগার আর 4 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে রেখেছি। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে সেই ভিনিগারযুক্ত পানিটা অ্যাড করব। এই যেভাবে আমি রেখেছি এখন এটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। যখন দুধের ভিতর থেকে একটা সবুজ পানি ছেড়ে দিবে তখন আর দেওয়ার দরকার নেই। এই যে সুন্দর একটা ছানা তৈরি হয়ে গিয়েছে। টক দই দিয়ে ছানা কাটলেও কিন্তু অনেক ছানা সুন্দর হয়। তখন ছানাটা না ধুলেও চলে, কিন্তু ভিনিগার দিয়ে ছানা যদি করা হয় তাহলে ছানাটা ধুতে হয়, নাহলে একটু গন্ধ আসে। আর যখন ছানাটা বেশি ঠান্ডা পানিতে ধোয়া হয় তখন কিন্তু সেটা বেশি স্পঞ্জি হয়ে যায়। এই জন্য পানিটা একটু নর্মাল পানি হলে ভালো হয়, তাহলে বেশি একটা স্পঞ্জি হবে না। তো আমি ছানাটাকে এমনি ঢেলে নিচ্ছি এবং এটাকে একটু ধুয়ে নিব, যেহেতু এতে ভিনিগার আছে। আমি একদম ঠান্ডা পানি দিইনি, একটু মিক্স করে নিয়েছি। গরম ঠান্ডা পানি মিক্স করে তারপরে এটাকে ধুচ্ছি। ওকে, রসমলাই মিষ্টিতে একটু স্পঞ্জি হলে ভালো হয়, কারণ তাহলে ভিতরে রসটা ভালো মতো ঢুকে। তো এখন আমি পানিটা সুন্দর মতো চিপে চিপে বের করে নিব এবং এটাকে একটু কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো যাতে পানিটা সম্পূর্ণ বের হয়ে যায়। এই যে ছানাটা আমি বের করে নিয়েছি, এখন এখানে আমি 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ছানাটাকে মথে নিতে হবে এবং একটা স্মুথ একটা ডো তৈরি করতে হবে। এই যে সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা থেকে ছোট ছোট বল তৈরি করে নিব। রসমলাই মিষ্টিটা কিন্তু ছোট ছোট হয়, তো সেই অনুপাতে দিতে হবে। আমি একটু বড় বানিয়েছি, এতে ছোট বানালেও ভালো হয়। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে আমি 4 কাপ পানি ও 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 4টা এলাচ দিয়ে দিয়েছি। আর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন মিষ্টিগুলো কিন্তু অনেক ছোট আছে, আস্তে আস্তে যখন মানে জালটা লাগবে ঠিক মতো মিষ্টিগুলো বড় হয়ে যাবে। আর চুলার আঁচটা প্রথম 5 মিনিট একদম হাই হিটে থাকবে। দেখেন আমার মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। 5 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিতে হবে আর মাঝে মাঝে একটু প্যানটা নাড়িয়ে দিতে হবে হাত দিয়ে, যাতে মিষ্টিগুলো ঘুরে ঘুরে চারপাশে অনেক সুন্দর মতো সিদ্ধ হয়। এই যে আমার মিষ্টিগুলো একদম পরিপূর্ণভাবে বড় হয়ে গিয়েছে। আমি 5 মিনিট পরে আরও 20 মিনিট রেখে দিয়েছিলাম। পুরো প্রসেসটাই আসলে রসগোল্লার মতো। তারপরে এর মধ্যে আমরা তো দুধটা দিয়ে দিয়ে রসমালাই তৈরি করি। এই যে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখন কিন্তু এই পর্যায়ে খাওয়া যাবে রসগোল্লার মতো। তা আমি দেখাচ্ছি মিষ্টিটা হয়েছে কিনা। মিষ্টিটা যখন পানিতে ছেড়ে দিয়েছি ডুবে গিয়েছে মানে মিষ্টি হয়ে গিয়েছে। আর আমার মিষ্টিটা অনেক স্পঞ্জি, দেখেন এর ভিতরে কত রস ঢুকে গিয়েছে। যখন চেপে দিচ্ছি পড়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে কিন্তু মানে পানি ভরে যাচ্ছে, মানে স্পঞ্জি হয়েছে অনেক। আর পাশের চুলে আমি একটু দুধ দিয়ে দিয়েছি, এটাকে একটু ঘন করে তারপরে আমি এটা মিষ্টির মধ্যে দিয়ে দিব। এখন আমি মিষ্টিগুলো একটু মানে মিষ্টিগুলো যখন তোলা হবে তখন শিরা থেকে একটু সুন্দর করে উঠাতে হবে যাতে শিরা না ওঠে। এখন আমি মিষ্টিগুলোকে একটা বাটির ভিতরে উঠিয়ে নিচ্ছি।
যেভাবে সব মিষ্টিগুলোকে সুন্দর করে উঠিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন শিরাটা না ওঠে। এই যে এভাবে সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি, এখন আমি যে দুধটা নিয়েছিলাম সেটাকে সুন্দর মতো জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে ড্যানিশ যোগ করব, মানে কন্ডেন্স মিল্ক, যেটা যে যেরকম মিষ্টি খান ঠিক সে অনুপাতে মিষ্টি যোগ করতে হবে। কেউ বেশি খেলে বেশি দিবেন, কেউ কম খেলে কম দিবেন, এটা যার যার উপর ডিপেন্ড করবে। এই তো আমার হয়ে গিয়েছে যে রসটা আমি বানিয়েছিলাম, মানে মালাইটা, মালাই বলে রসমালাইয়ের মালাইটা, এই যে তৈরি হয়ে গিয়েছে অনেক সুন্দর অনেক ঘন। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে, ওটা গরমটাই দিয়ে দিতে হবে যাতে মিষ্টি সোক করে নিতে পারে খুব তাড়াতাড়ি। এবং বাড়িতে ধরে এগুলো একটু নেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মিষ্টিটা ডুবে যায়। আমি আরও পুরোটাই দিব, কিন্তু একটু দেখানোর জন্য দেখাচ্ছি যে আমি কীরকম মানে হবে এটা। এই তো সুন্দর রসমালাই এরকম হয়। এবং আমি পুরোটা মালাই দিয়ে দিচ্ছি এর ভিতরে, দুধটা পুরোই দিয়ে দিলাম। তো এই যে আমি দেখাচ্ছি একটু নেড়ে এরকম হবে, অনেক মজা, অনেক ইয়াম্মি, বাসায় বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে। সেই দেশের আমাদের দেশে রসমালাইটার মতো ওরকম অত সুন্দর না হলেও মানে ওরকম কাছাকাছি অতই মজা লাগে অনেক, ট্রাই করে দেখতে পারেন সবাই। তো এখন কিন্তু মানে এই যে মানে দুধটা একটু কিন্তু পাতলা আছে, যখন সারা রাত এটা ফ্রিজে থাকবে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তো পরের দিন সকালবেলা আমি আবার এটা ভিডিও করেছিলাম, দেখেন আমার রসমালাইটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এবং দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম দুধটা ঘন হয়ে যাবে এবং খেতে অসাধারণ ছিল, খুবই মজার দেশি স্বাদের সেই রসমালাই। মিষ্টিগুলো কিন্তু একটু বড় হয়ে গিয়েছে যেহেতু এর ভিতরে সম্পূর্ণ দুধটা ঢুকেছে, যেহেতু এটা স্পঞ্জির মানে মিষ্টিটা ছিল স্পঞ্জি, ভালো মতো রসটা এটা সোক করেছে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, খুব সুন্দর মতো এটা কেটে যাবে এবং আসলেই অনেক সুন্দর। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি আসলে আমার নিজস্ব মানে আমি অত পারদর্শী না, কিন্তু আমি শেয়ার করি, আমি যেটুকুই পারি আমি শেয়ার করি, আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।